বিধায়কের তৎপরতায় ফটিকরায় কোটি টাকা পেয়ে তৈরি হয়েছে 50 শয্যা বিশিষ্ট জনজাতি ছাত্রীনিবাস। প্রত্যাশার মতো মঙ্গলবার ফটিকরায় উদ্বোধন হলো ফটিকরায় আম্বেদকর কলেজের দীর্ঘ প্রতীক্ষিত জনজাতি ছাত্রীনিবাস। মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন ফিতা কেটে 50 শয্যা বিশিষ্ট এই হোস্টেলের ফলক উন্মোচন করেন। জনজাতি কল্যাণ দপ্তরের তহবিল থেকে হোস্টেলটি নির্মাণে ব্যয় হয়েছে মোট 1,78,00,000 টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের আমলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই হোস্টেল জনজাতি ছাত্রীদের যথেষ্ট সহায়ক হবে। এছাড়া এদিন কলেজ পড়ুয়াদের লেখাপড়ার দিকে যত্নবান হবার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা মানুষের সাথে সম্পর্কের মাধ্যমে আমরা লাভ থাকতে চাই, শান্তি সম্প্রীতি আমরা চাই, আমরা চাই জাতি জনজাতি আমরা একসাথে বসবাস করি। তবেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়া যেটা বলেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারবো, তবেই আগামী দিন এবং এক ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তখনই বানাতে পারবো। তো আমরা চাই মানুষের সাথে সুন্দর হাসি খুশির মধ্যে আমরা জীবনটা কাটাতে চাই। কেউ চায় না অশান্তি, কেউ চায় না, কিন্তু বিগত সরকার আমরা দেখেছি, বিগত সরকারে আমরা যে সরকারগুলো দেখেছি, একটা হচ্ছে উশৃঙ্খলতার সরকার আমরা দেখেছি, 70 দশকে আমরা উশৃঙ্খলতার সরকার দেখেছি, পরবর্তী সময়ে যখন দেখা গেল 80 দশকে আমরা দেখেছি উশৃঙ্খলতার সরকার, এখন তারপরে আমরা দেখেছি অনেক যে মানে যে ধরনের খুন সন্ত্রাসের যে সরকার আমরা সেটাও আমরা দেখেছি। কিন্তু বর্তমান যে সরকার 2018তে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হলো, তারপর আমরা চেষ্টা করছি এই যে কালচার, এই যে এইভাবে এতদিন ধরে চলে আসছে তাকে নিরসন করে আমরা মানুষের ভাষা তার অধিকার, তার ভাষার অধিকার, তার যে ডেমোক্রেটিক রাইট সেটা ফিরিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। ছাত্রীনিবাস উদ্বোধনের পাশাপাশি কলেজের একটি গ্রন্থাগারেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, বনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কলেজ অধ্যক্ষ ডক্টর সুব্রত শর্মা, জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা। স্থানীয় বিধায়কের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহায়তায় হোস্টেল পেয়ে খুশি কলেজ পড়ুয়া সহ তাদের অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।